অর্থাৎই আপনার মধ্যে একটা পরিপূর্ণতা ছাপ শুধুমাত্র কারো নিজের অরাকে শোধন করতে পারেন বলে। জল শোধন করার অনেক উপায় রয়েছে। ভালো হয় যদি অন্তত আপনার খাবার জলটা এমনভাবে শোধন করা হয় যে তা রাসায়নিকভাবে দূষিত নয়। আপনার যে আকাশিক মাত্রা আছে তারও এক ধরনের শোধন হচ্ছে। একটা সময় পর হঠাৎই আপনি একটা নির্দিষ্ট ধরনের মুক্তি অনুভব করবেন, একরকম খোলামেলা ভাব আপনার মধ্যে। Cleansing of the aura. Aura shodhon korar jonno sob shomoy samudrer hawa ba kono pahare churay boshai sob theke bhalo. Karon eta komshe kom dheu kheliye asche. Somotoler moto boye asche kono rokom. Uthal pathal bhab nei. Jokhon boli uthal pathal bhab mane jodi kono nouka jole chole দেখবেন ঢেউয়ের দাগ রেখে যায়। প্রথমে দেখতে পাবেন, একটু পরে আর পাবেন না। কিন্তু আরেকটি নৌকা নিয়ে সেটা পার হতে গেলে নৌকাটা টলমল করবে, কারণ ঢেউটা তখন আছে সেখানে। তো যদি হাওয়াটা স্থলভাগ দিয়েই বয়ে যায়, বিশেষ করে শহর টহরগুলো যেখানে অনেক অনেক ধরনের বাধা থাকে, তাতে যে পরিমাণ ঢেউ এ তৈরি করে তা বেশ বড়। একে ঢেউ বলার বদলে বলা যাক যে পরিমাণ আলোড়ন তৈরি করছে তা বেশ বড়। সেই হাওয়াটা কাজের না তেমন। কিন্তু কোনো সমুদ্রের তীরে গিয়ে যদি বসেন আর একটানা ফুরফুরে হাওয়া দিচ্ছে, একদিন ঝোড়ো হাওয়া নয়, ওখানে বসে হঠাৎ বাড়ি ফিরলে হঠাৎই যেন মনে হয় জীবনের উদ্দেশ্যটা কি, এই এই অনুভূতিটাই তো সব। এত সব কাজকর্ম, আপনি ফোন ঘাঁটতে চাইছেন না, মেলও না, হঠাৎই আপনার মধ্যে একটা পরিপূর্ণতার ছাপ শুধুমাত্র কারণ নিজের অরাকে শোধন করতে পারেন বলে, নিজেকে বায়ু শোধন করতে পারেন। শাকসবজির গাবে জল পাঠানো ভালো, কিন্তু আপনি রাসায়নিকভাবে দূষিত জল দিচ্ছেন। রাসায়নিকভাবে দূষিত বলতে আমি ক্লোরিনের কথা বলছি, যেটা এর মধ্যে মেশান। আমি চাই আপনারা এটা বুঝুন, পৃথিবীতে জীবনের প্রকৃতিটা এরকম। একটা প্রাণীর ক্ষেত্রে যা বিষ তা অন্যান্য জীবের ক্ষেত্রেও বিষ রূপেই কাজ করে, হয়তো একই তীব্রতায় নয়। যা কোনো ব্যাকটেরিয়াকে মারে তা আপনাকেও মারে একরকমভাবে, কারণ আপনার দেহের 52% তো ব্যাকটেরিয়াই তো। এ আপনাকেও মারে একদিক থেকে, হয়তো তক্ষুনি মরবেন না, কিন্তু মারছে ঠিকই। তাই কোনো কিছু দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করলে একভাবে নিজের একটা অংশকেও আপনি ধ্বংস করেন, কিন্তু তা করাই বেছে নিয়েছেন। তার কারণ, বিরাট সংখ্যায় মানুষ জড়ো হয়েছেন এক জায়গায় থাকতে, কারণটা এই নয় যে তারা একে অন্যকে ভালোবাসেন, বরং লোভ থেকে বা চাপে পড়ে বা এরকম কিছু থেকে। তো যখন মানুষ এইভাবে এক জায়গায় জড়ো হন, তখন বিভিন্ন স্তরে সংক্রমণ ঘটে। এই সংক্রমণকে রুখতে আমরা জলে বিস্তি, কারণ জলে অনেক অন্য জিনিস আছে যেগুলো সহ খেলে হয়তো মারা যাবেন, তাই মারতে চান। এ এক রোজকার রাসায়নিক যুদ্ধ দু দলের জন্যই, যারা জলে আছে আর যারা আপনার শরীরের মধ্যে রয়েছে, আর আপনার নিজস্ব অণুজীব। আপনি নিজেও একটা জীব, এটাকেও বিষ দেয়া হচ্ছে। তো সব থেকে ভালো হলো সরাসরি কলের জল না দেয়া। যদি কলের জলে ক্লোরিন না থাকে, হ্যাঁ, তাহলে এটা করা খুব ভালো। না হলে এটা করার আরও ভালো উপায় হলো, যেমনটা ভারতে সাধারণত আমরা করি, আপনি অন্য কোনো জল তো পাবেন না, সব জলেই ক্লোরিন, তাহলে কি করবেন? তো আপনি যদি অল্প একটু বিভূতি দেন, মানে বিশেষ ছাই আর হলুদ দিয়ে শাকসবজি এতে ভিজিয়ে রাখেন এই 15-20 মিনিটের জন্য,
এতে অনেক ভালো ফল হবে ক্লোরিন মেশানো জলে দেওয়ার থেকে। আজকাল জল শোধন করার অনেক উপায় রয়েছে, বিশুদ্ধ করার আধুনিক পদ্ধতি এসেছে, কিন্তু তা পাবলিকে সবার জন্য নেই। ব্যক্তি বিশেষে বাড়িতে বাড়িতে বিভিন্ন ধরনের শোধন ব্যবস্থা আছে যা দিয়ে জলকে শোধন করতে পারেন। ভালো হয় যদি অন্তত আপনার খাবার জলটা এমনভাবে শোধন করা হয় যে তা রাসায়নিকভাবে দূষিত নয়। তো জল দিয়ে ধোয়ার বদলে হলুদ আর পবিত্র ছাই এতে দিন। বিভূতি না থাকলে এতে শুধু হলুদ দিন, এই অল্প নুন আর হলুদ, তাতেই কাজ হবে আপনার। কিংবা অল্প নিম দিতে পারেন। যদি আপনার বাড়িতে খানিকটা নিম পাতা থেকে থাকে, প্রত্যেক দিন আপনি এই একই জল ব্যবহার করতে পারেন। নিম ব্যবহারের এটাই সুবিধা। আপনার কোনো বালতি থাকলে যার তলাটা নিম পাতা ভর্তি, রোজ আপনি শাকসবজি ওই একই পাত্রে রাখতে পারেন আর সবজি বের করে নিয়ে জলটা ঢাকা দিয়ে রাখতে পারেন। এটা সুন্দর কাজ দেয়। যদি কোনো ধাতুর পাত্র হয় তাহলে সবথেকে ভালো, যদি তামার বা পিতলের হয় দারুণ, না হলে স্টিলের পাত্র চলবে বা কাঁচেরও ঠিক আছে। আপনার দেহতন্ত্রকে আগুনের সাহায্যে শোধন করা এক খুবই শক্তিশালী প্রক্রিয়া। এখানে আশ্রমে এটাকে আমরা ক্লেশনাশনা বলি, যার মানে দেহতন্ত্রের অশুদ্ধতার বিনাশ বা আগুনে পুড়িয়ে ফেলা। কারণ কারণ যখন আপনি মানুষের দেহের আকারটাকে দেখেন, দেখবেন যে আপনার শরীরের সব থেকে বাইরের দিকে আছে আকাশ, মোটামুটি এই 12-18 ইঞ্চি অবধি আকাশ প্রায় প্রত্যেকের চারপাশেই থাকে। এটা একটা অত্যাবশ্যকীয় উপাদান এই আকারটার তৈরির জন্য। পিউরিফিকেশন অফ দ্য বডি, শরীরের পরিশোধন গুরুত্বপূর্ণ, যে কারণে আপনি শোধন করতে পারেন। খালি এমনি চান করে বা আপনার ওই শাওয়ার নিয়ে, সেটা একরকমের শোধন, খালি আপনার চামড়ার বাইরেটা ধুতে চান। আর যদি খেয়াল করেন, বিশেষ করে যদি স্নান না করেন শীতল বা ঠান্ডা জলে, দেখবেন স্নান ব্যাপারটা ঠিক শুধু ত্বকের পরিচ্ছন্নতা বা ত্বকে যা কিছু ময়লা বা অশুদ্ধতা থাকতে পারে সেটা ধোয়ার জন্য নয়। বরং তাছাড়াও এটা আপনাকে পুনরুজ্জীবিত করছে আর আপনার অনেক কিছু শোধন করছে। যদি আপনার যদি খুব চাপে থাকেন, কিছু নিয়ে চিন্তিত থাকেন, অস্বস্তিতে থাকেন, আপনি যান শাওয়ারের নিচে, কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসুন, দেখবেন একরকম রেহাই পেলেন ওই সব কিছুর থেকে। কারণটা শুধু ঠান্ডা জল আপনার দেহের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে আর আপনার স্নায়ুগুলোকে শান্ত করছে বা সেসব কিছু নয়, সেটাও নিশ্চয়ই ঘটছে। এর বাইরেও আপনার যে আকাশিক মাত্রা আছে তারও এক ধরনের শোধন হচ্ছে। তাই আপনি যেমন জল দিয়ে শরীরকে শুদ্ধ করতে পারেন, তেমনি আগুন দিয়েও শুদ্ধ করতে পারেন। একেই বলে ক্লেশনাশনা ক্রিয়া। যদি যে ব্যক্তি এটা করছেন তিনি যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত হন আর যেভাবে করা উচিত তা করেন, তাহলে যথাসময়ে আপনি দেখবেন প্রথম প্রথম এটা শুধুই আগুন, কিন্তু একটা সময় পর হঠাৎই আপনি একটা নির্দিষ্ট ধরনের মুক্তি অনুভব করবেন, একরকম খোলামেলা ভাব আপনার মধ্যে, কারণ কিছু একটা যা আপনার সঙ্গে আটকে ছিল তা আর নেই।